আমি প্রেম করিনি একদমই, আমি আসলে প্রেম নিজের সাথেই নিজে করেছি, আমি প্রেম কখনোই করিনি। এত কিছু হচ্ছে আমার সাথে, আমি আসলে টোটালি এই ব্যাপারটা নিয়ে খুবই সারপ্রাইজড, আমি খুবই শক। বড় মদ খাইতে ধরে আমার কাছে পাঠিয়ে মানুষকে বিভ্রান্ত করেন, অল্প, এত বেশি বিভ্রান্ত করবেন না যে মানুষের, আমার তো পার্সোনাল লাইফ বলতে কিছুই নাই, 4 মাস আগে থেকে আমি পুরোপুরি পাবলিক। আমার মনে হয় সে আমার পিপড়া বাহিনীর কোনো সদস্য হতে পারে। অ্যাটলিস্ট মানুষের জন্য ন্যূনতম বিশ্বাস, এই বিশ্বাসটা আপনাদের উপর কারো থাকবে না। সো প্লিজ নিজেদেরকে, অ্যাটলিস্ট নিজেদেরকে সম্মান করে হলেও মানুষের সম্পর্কে সঠিক নিউজটা দেন প্লিজ। টোন করে আর আবার এখন থেকে 24 ঘন্টা টাইম আমি দিয়ে দিলাম। চুলে কালার করলেও এটা নিউজ হচ্ছে? আমি চুলে কেন কালার করলাম? চুলে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আমি চোখে একটা কিছু করলেও এটা একটা ব্যাপার। তো তা না হলে এর চেয়ে আরো মারাত্মক অ্যাটাক হতে পারে বাংলাদেশে। বাট আমার ইন্টেনশন কখনোই ছিল না মানুষকে বিভ্রান্ত করা, মানুষের মধ্যে একটা ফেলা, মিসাইল ফেলা। আর মানুষ যে যেখানে আছেন, দেশে বিদেশে প্রবাসে, সবাই সতর্ক থাকুন। আমি প্রেম করিনি একদমই, আমি আসলে প্রেম নিজের সাথেই নিজে করেছি, আমি প্রেম কখনোই করিনি। প্রেম আর ঢাকা শহরে যারা আছে তারা সতর্কে থাকবেন, পারলে গ্রামে চলে যান। সাথে আমি একটা রেস্টুরেন্টের ওপেনিংয়েই তার সাথে আমার দেখা হয়েছে, এর চেয়ে বেশি কিছু আমি তাকে চিনি না, জানিও না, নট আ সিঙ্গেল হাই, নট আ সিঙ্গেল হ্যালো, এরকম কিছুই হয়নি তার সাথে। বলতে ভয় পায়, বয়সে কম না, 23 বছর বয়স, এবং কিন্তু সে ভয় পায়। আমি তাকে চিনিও না ঠিক মতো, ওই রেস্টুরেন্টের ওপেনিংয়ে উনি একজন চিফ গেস্ট হিসেবে এসেছে, আর আমি একজন ওই সেলিব্রিটি মডেল হিসেবে আমাকে নিয়ে গেছে, এতটুকু আর কিছু না। সে তো এখনো যুবক, তাকে ফাঁসি দিলে তার এখনো মানে বিবাহ সে করবে না। বিয়ে দিয়ে দেন না আমাকে প্লিজ, এত তাড়াতাড়ি, আমাকে এত তাড়াতাড়ি পর করে দিবেন তো হয়। আর ব্যাপারটা হচ্ছে যে আমার বাগদান হয়েছে, দিস নট ম্যারেজ। একজন গে সমকাম বিবাহ করবে না। এরকম দুটো আংটি দিয়েছে, আসলে দুটো আংটি আমার হাতে অনেক বেশি টাইট হচ্ছে, যেন আমি যে টিস্যু দিয়ে রেখেছি, আমার টাইট হয়ে যাচ্ছে। ভয়ের কোনো কারণ নাই, সে বাংলাদেশে ইচ্ছা করলেও যেতে পারবে না, ইচ্ছা করলে যেতে পারে, বিভিন্ন কারণ হতে হবে, তার সাথে আমার মেন্টালি ম্যাচ হতে হবে, এটা তো হয়েছে, তার এই ব্যাপারটাকে অ্যাপ্রিশিয়েট করছে না। আমি মৃত্যুঞ্জয়, কোনো ভয় নাই, মৃত্যু আমাদের হবেই হবে। এটা তো আসা দরকার যে আমি তাকে অনেক পছন্দ করি, সে আমাকে অনেক পছন্দ করে, উই আর ইন লাভ। আমি ঘুম ভাঙা নিয়া পাখি, আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে, রঙিন আলোয় ভুবন রাঙাতে, উঠো উঠো। ভাই আমার কোনো বিয়ে হয়নি, আপনারা এখনো চেষ্টা চালিয়ে যেতে পারেন, কারণ আমার কোনো বিয়ে হয়নি, আমার এখনো বিয়ে হয়নি, কেবল বাগদান হয়েছে, আপনারা এখনো চেষ্টা চালিয়ে যান প্লিজ। আমি কখনোই আপনাদেরকে নিরাশ করতে চাই না, কারণ আমার আসলে আমি কখনো কারোর সাথে প্রেম করিনি। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, অনেক কথা হলো, কাশি এসে গেছে ভাই। 22 বছরের বুড়ার সাথে বিয়ে হলো, 22 বছর বয়সী, মানে 22 বছর বড় মানুষের সাথে বিয়ে করে সানাই কি করলো না? সেই গোলাপ কখনো তার গন্ধ পাল্টাবে না। লাখ লাখ প্রেমিক থাকবে, আমার কোটি কোটি প্রেমিক থাকবে, আমি একজনের সাথে কেন প্রেম করে নিজে আটকে রাখবো? না, আমি সবার সাথে প্রেম করতে চাই, আমি আপনার সাথে প্রেম করতে চাই, আপনারা করবেন তো? আমার শুধু একটাই দুর্বলতা, কচি কচি সুন্দরী তরুণী।